वेलकम फ्रेंड्स, आजकल भिडियो मूलत प्राइमरि शिक्षक नियोग इंटरव्यू सम्पर्कित। प्राइमरि शिक्षक नियोगे जो इंटरव्यू है सेखने की कि धरण प्रश्न जिज्ञेस करे, कौन टपिक के प्रश्न आसते परे, से ही धारणागुलो देवार जो आजकल भिडियो। जरा 2017 टेट दिए अपनों रिक्रुटमेंट खूब सामने ही अपनारा जानें, कारण अपन जो बाधा छो 738 से ही बाधाटी केटे गए। 738 नियोग हो जावर पर प्राइमरि टेट 2017 रेजल्ट प्रकाशित होबे, तारपर आपनादेर परेर धाप जेटी सेटी इंटरव्यू। सुतरां आपनाराओ ए भिडियोटी देखबेन, और जारा 738 गतकाल लिस्टेड होयेछेन तारा अवश्यई भिडियोटी देखबेन, कारण आपनादेर इंटरव्यू एकदम सामनेई आगामीकाल थेकेई। आजके कत तारिख, 21 तारिख, तो आगामीकाल थेकेई आपनादेर इंटरव्यू शुरू हो जाच्छे। अच्छा, एरपर चले आसछि सरासरि टपिके। जेई टपिकगुलो आमी एखाने तुले धरेछि तार मध्ये प्रथम ग्रेजुएशन विषय थे प्रचुर प्रश्न करबे। अपना जैसे ग्रेजुएशन आज विषय ग्रेजुएशन से ही विषय प्रचुर प्रश्न साधारण करे। गत इंटरव्यू हमें देखे बीएड बा डीएलएड थे प्रचुर प्रश्न आसे। जरा बीएड कर तरह बीएड और जरा डीएलएड कर ता डीएलएड बोईगुलो एक बार चोख बुलिए जाबें। क्लास वन फाइव पर्यंत बोईगुलो प्रश्न धरते परे। वन फाइवर जो बोईगुलो आज विशेषकर कौन क्लसर कटी बो की बो आ बर नाम कि जिसगल साधारण धारणागुलो क्योंकि अपना रखते हैं। अपना अनेक जानें ना जे हमें जी क्लस फोर इंगरजी बी, क्योंकि इंगरजी बी ना, बोटर नाम बाटरफ्लाई परिवेश बोटी आटी परिवेश गणित नाम आमार गणित, आमार गणित परिवेश धरण जे छोटो छोटो विषयगुलो यो कथाय रखबें। শুধু পরিবেশ বলে দিলে হবে না, ওখানে বলতে হবে আমাদের পরিবেশ, গণিতের নাম বলতে হবে আমার গণিত, এই ধরনের বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আরটিই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন কতবার এসেছিল এই বিষয়টি একটু নলেজ রাখবেন। রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে একটু জেনে যাবেন। আচ্ছা, আপনি শিক্ষক হতে চান কেন, এই প্রশ্নটিও কিন্তু প্রচুর জনকে করা হয়েছিল গতবার। আপনি শিক্ষক হতে চান কেন, আপনি শিক্ষিকা হতে চান কেন, এই উত্তরগুলো একটু তৈরি করে নেবেন। যেসব প্রকল্পগুলো রয়েছে মিড ডে মিল, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সর্বশিক্ষা অভিযান, এই ধরনের প্রকল্প থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে, লিখিত পরীক্ষাতেও আসে, ইন্টারভিউতেও আসে। কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এগুলো তো মাথায় রাখতেই হবে। হুটহাট করে কখন কি জিজ্ঞেস করে দেবে তার ঠিক নেই। এবং কেন্দ্রের মন্ত্রিসভা, রাজ্যের মন্ত্রিসভা, এইগুলো একটু নজরে রাখবেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুকুমার রায়, বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত আচার্য, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মানে এরকম কিছু মহান মানুষের জন্ম মৃত্যু, এদের লেখা কিছু কবিতা, ছড়া, গল্প, এইগুলো একটু কিন্তু জেনে যেতে হবে। কারণ আপনি খুব কঠিন বা একটু প্রশ্ন বলতে পারলেন না, ঠিক আছে, ডিসক্রেডিট না, কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস কবে, আপনি বলতে পারলেন না, সেটা কিন্তু খুব খারাপ লাগে, শোনায় খুব খারাপ শোনায়। আচ্ছা, তাছাড়া সুন্দরলাল বহুগুণা, মিলখা সিংয়ের মতো করোনাতে প্রাণ হারানো দেশের রত্নদের সম্পর্কে তথ্যগুলো কিন্তু অবশ্যই জেনে যাবেন। আচ্ছা, ইন্টারভিউয়ের দিন এবং তার আগের দিনের সংবাদপত্র অবশ্যই পড়ে যাবেন। যারা গান জানেন তারা দু একটা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা দেশাত্মবোধক রেডি করে যেতে পারেন। বাংলার ব্রতচারী নিয়ে, গুরু সতেজ দত্ত, এই সমস্ত কিছু টপিক আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন। এছাড়া নিজের যে জেলা, সেই জেলার ডিটেলস, সেই জেলার মনীষী, স্বাধীনতা সংগ্রামী, এবং কোথায় পর্যটন কেন্দ্র আছে, নদ নদী সম্পর্কে, এবং জেলার ডিএমএর নাম, সদর দপ্তর, আপনার ব্লকের বিডিওর নাম, এগুলো কিন্তু একটু জেনে যাবেন অবশ্যই। এবং নিজের নামের মানে, নামের সমার্থক, এগুলো হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলে। আপনার নাম কি জিজ্ঞেস করলো সাথে সাথেই বলবে নামের মানে কি, সমার্থক কি, এগুলো কিন্তু অনেক সময় অনেকে জিজ্ঞেস করেছে। বিভিন্ন শিক্ষা কমিশন থেকে প্রশ্ন হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এই প্রশ্নটি অনেককে করেছে, আমাকেও করেছিল, যে আপনাকে বাড়ি থেকে অনেক দূরে দিলে, অনেক দূরে পোস্টিং দিলে কি করবেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে সুন্দরবনে পোস্টিং দেওয়া হলো, আপনি কি করবেন। তো এরকম প্রশ্নগুলো ওনারা করে ফেলেন, তো সেগুলো স্মার্টলি উত্তর দিতে হবে। এবং অপরিচিত জায়গাতে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেবেন, ছাত্রছাত্রীদের ভুলের পর কী ধরনের শাস্তি দেবেন। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে, বিশেষ করে শিক্ষক দিবস, শিশু দিবস, প্রজাতন্ত্র দিবস, এই সমস্ত টপিকগুলো, যে শিক্ষক দিবস কার জন্মদিন, শিশু দিবস কার জন্মদিন, এগুলো কিন্তু একটু জেনে যাবেন।
ব্যক্তিগত কিছু প্রশ্ন করে দিতেই পারে। আপনি অবসর সময় কিভাবে কাটান, এর আগে কোন পেশাতে যুক্ত ছিলেন, সেই সম্পর্কে কিছু জানতে চাইতে পারেন। রাজ্যের বিভিন্ন আঞ্চলিক উৎসব, নাচ, লোকগীতি থেকেও প্রশ্ন আসতে পারে। যেসব পুরস্কারগুলো খুব বিখ্যাত, দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী, এইসব পুরস্কার থেকে প্রশ্ন 2021-এ কে কোন পুরস্কার পেয়েছেন সেইগুলো কিন্তু একটু দেখে যাবেন। করোনা সম্পর্কিত তথ্য তো আছেই, স্বাধীনতা সংগ্রাম থেকেও সাধারণ কিছু প্রশ্ন করে ফেলেন, সংবিধান থেকেও কিন্তু করে ফেলেন, বাঙালিদের মধ্যে প্রথম থেকেও কিন্তু প্রশ্ন এসেছে অনেক সময়। এবং যারা মহিলা তাদের জন্য, বাঙালিদের জন্য প্রথম মহিলা কিছু কিছু টপিক, সেগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। শিশু শ্রমিক, পরিযায়ী শ্রমিক সংস্থা, এখান থেকেও অনেক সময় প্রশ্ন এসেছে। সরকারি শিক্ষক হওয়ার পর টিউশন করবেন কিনা, এটি কিন্তু অনেককে জিজ্ঞেস করেছেন। একজন আদর্শ শিক্ষকের মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত বলে আপনার মনে হয়, এই প্রশ্নটিও অনেককে জিজ্ঞেস করেছেন। মহিলাদের ক্ষেত্রে বিয়ের পর অনেককেই প্রশ্নটি করেছেন ওনারা, যে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে চাকরি করতে বাধা দিলে তাদের কিভাবে বোঝাবেন, স্কুলকে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়, একজন শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে মূল্যবোধ জাগ্রত করবেন, ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন, আত্মবিশ্বাস কি মানুষকে সাফল্য এনে দিতে পারে, মানুষের জীবনে শৃঙ্খলার গুরুত্ব কতটা, এরকম ধরনের কিছু প্রশ্ন ওনারা হয়তো করতে পারেন। করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ, এক্ষেত্রে বিকল্প হিসেবে অনলাইন ক্লাস কতটা ছাত্রছাত্রীদের কাজে লেগেছে, সত্যি কি আগের মতো যেভাবে ছাত্ররা শিখতে পারতো স্কুলে গিয়ে, আদৌ কি সেই চাহিদাটা পূরণ হয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে, বা কতটা পূরণ হয়েছে সেই সম্পর্কে একটা ধারণা জানতে চাইতেই পারেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য শিক্ষাদানের উদ্দেশ্য কি, এত সরকারি স্কুল থাকার পরেও দিনের পর দিন বেসরকারি স্কুলের সংখ্যা ও তাতে ছাত্র সংখ্যা বাড়তে থাকার কারণ কি, বর্তমান দিনে যে প্রধান সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে পাবজি, ফ্রি ফায়ার, এই অনলাইন গেমসগুলো ছাত্রছাত্রীদের কতটা ক্ষতি করছে। স্কুল বন্ধ থাকলেও সরকার প্রতি মাসে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করেছে, এটা ছাত্রছাত্রীদের কতটা উপকারে লেগেছে। শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী হলে কিভাবে ক্লাসকে আকর্ষণীয় করে তাদের মনোযোগ ফিরিয়ে আনবেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা অনেক সময় অমনোযোগী হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ক্লাসকে কিভাবে আকর্ষণীয় করবেন যাতে ছাত্ররা আপনার দিকেই মনোযোগটা দেয়। স্কুল ছুট বলতে কি বোঝো, কারণ এই লকডাউনে আমরা দেখেছি প্রচুর স্কুল ছুট হয়েছে, স্কুল ছুট বলতে কি বোঝেন, এর প্রতিকার কি, একজন শিক্ষকের সমাজের উপর দায়বদ্ধতা কতখানি, বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব কতটা, এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরাই তৈরি করুন, কারণ এই উত্তরগুলো তৈরি করতে গিয়ে আপনাদের যে নলেজ তৈরি হবে বা আপনারা চোখ কান কতটা দেখ মানে উত্তরগুলো তৈরি করতে পেরেছেন, সেই নলেজ থেকেই কিন্তু ইন্টারভিউটা আপনাদের আরও ভালো হবে। সরাসরি যে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করবে এটা কিন্তু না, হয়তো ঘুরিয়ে ফিরিয়ে একটু জিজ্ঞেস করলো, সেক্ষেত্রে আপনারা এই প্রশ্নগুলোর উত্তরগুলো যখন তৈরি করছেন আপনাদের নলেজ এতটাই বেড়ে যাবে, সেক্ষেত্রে অন্য কোনো রকম প্রশ্ন, এই কাছাকাছি প্রশ্ন জিজ্ঞেস করলেও কিন্তু আপনারা সেই উত্তর দিতে পারবেন। এবং যারা 738 ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন ভালো করে নেবেন, কারণ 738 লিস্টের সবার হয়তো চাকরি নাও হতে পারে, সবার চাকরি তখনই হবে যদি সবার ইন্টারভিউ ভালো হয় এবং সবার কাটসঅফ যদি নট ইনক্লুড ক্যান্ডিডেটদের যিনি হায়েস্ট স্কোরার আছেন তার কাটসঅফের থেকে বেশি হয়, তখনই এই লিস্টের সবার চাকরি হবে। কিন্তু নট ইনক্লুডের হায়েস্ট ক্যান্ডিডেটের কাটসঅফের থেকে যাদের যাদের কাটসঅফ কমে যাবে, তখন কিন্তু নট ইনক্লুড এবং ওই সমস্ত কম কাটসঅফ পাওয়া ক্যান্ডিডেটদের মধ্যে তুলনা করে 738 লিস্টে নট ইনক্লুডের থেকেও কিছু কিন্তু চাকরি পাবেন, তো সেটি স্বাভাবিক, তো এটি হয়তো হবে। এই যে 738 নিয়োগ হবে এরপর, এটাতে ইন্টারভিউ, এখানে 738 গতকাল যে পিডিএফ দেওয়া হয়েছে সেই পিডিএফের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হলো, এবং আগে যাদের ইন্টারভিউ হয়ে আছে ওনারা এখনও নিয়োগ হননি, নট ইনক্লুড অবস্থায় রয়ে আছেন, ওখান থেকেও কিন্তু কিছু ক্যান্ডিডেট
এই 738 লিস্টে আসবে যারা গতকাল গতকাল সরি আগামীকাল থেকে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ খুব খারাপ হয়ে যাবে বা কাটসঅফ অনেক কমে যাবে যাদের, সেই জায়গাগুলোতে কিন্তু নট ইনক্লুড থেকে ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হবে। সুতরাং সামনে যে নিয়োগের যে লিস্ট আসছে সেখানে এই 738 পিটিশনার, প্রশ্নগুলো মামলার পিটিশনার এবং নট ইনক্লুড মিলিয়ে মিশিয়ে লিস্ট করা হবে। অনেকেই এটি জানতে চেয়েছিলেন, তো এটি মূলত বিষয় ছিল। যদিও আজকের ভিডিওটি এটা নিয়ে ছিল না, ভিডিওটি মূলত ইন্টারভিউ সম্পর্কিত ধারণা নিয়েই ভিডিওটি ছিল। তো যাই হোক, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করার। শুভরাত্রি।